এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। কি বলতো, সত্যি বলতে বিমল, এত মার খাওয়ার পরও তোমাকে ঠিক আগের মতোই সুন্দর লাগছে গো। আচ্ছা তাই, তুমি বলো তোমার কোন গালে রং লাগাবো, এই গালে না এই গালে? আমি তো তোমার হাত দিয়ে আমার গালে রং লাগাবো না বিমল, আমি তো আমার স্বামীর হাত দিয়ে আমার স্মৃতিতে রং লাগাতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে। সজনি গো সেই তো এলা, দেখতে দেখতে এইচএসটা চলে এলো, বল সামনে। হ্যাঁ বলছি কি শোন না, তোর কাছে জিওগ্রাফি নোটটা থাকলে আজকে বিকেলবেলা আমাকে একটু দিস। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো। দুদিন বাদে তো দোল, তোর কি মনে হয় স্যার এবার আমাদের ছুটিটা দেবেন? সেটাই তো ভাবছি, আমিও সেই একই কনফিউশনে আছি। আরে কি বলছিস তোরা, প্রত্যেক বছর দোলেই তো স্যার ছুটি দেন, এবছরও দেবে? আচ্ছা তো আজকে তো কোচিং এর লাস্ট ডে, তোদের সাথে আবার দোলের পর দেখা হবে আমার। ভালো করে রং খেলিস কিন্তু তোরা। হ্যাঁ মানেটা কি, তার মানে তুই আমাদের সাথে রং খেলবি না এবছর? পাগল নাকি তোরা, তোদের সাথে খেলবো না তো কাদের সাথে খেলবো? কিন্তু হ্যাঁ প্রথমে খেলতে পারবো না, আসলে বিমল আসছে আর আমি প্রথম রংটা বিমলকে দিয়েই লাগাতে চাই। রং লাগাবি নাকি অন্য কিছু? পায়েল চুপ কর, আমার লজ্জা লাগছে কিন্তু। আমাদের সামনে লজ্জা পাচ্ছিস ঠিক আছে, বিমলের সামনে তো কোনো লজ্জাই কাজ করবে না। স্নেহা প্লিজ, আমার লজ্জা লাগছে কিন্তু, আমি বাড়ি গেলাম। বাবা কি লজ্জা পাচ্ছে দেখ। এই শোন না, রং করিস না, শোন দাঁড়া। হ্যালো বাবু, কোথায় তুমি? কখন থেকে ওয়েট করছি আমি তোমার জন্য। তোমার মনে আমার ফোনে বাবু? হ্যাঁ ইয়ার কি মেরো না প্লিজ, তাড়াতাড়ি এসো। তুমি জানো সকালবেলা মামাকে রং দিতে এসেছিল, আমি মাকে ছুতে পর্যন্ত দিইনি, প্রথম রংটা তোমার থেকে নিতে চাই বলে। ও প্রীতি, তুমি আমার ব্যাপারে কত ভাবো, মাঝে মাঝে মনে হয় তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে চলে আসবি। সত্যি বিমল, হ্যাঁ বিশুদা ভালো হয়ে গেছে, 10-12 ছেলেকে নিয়ে চলে আসো আর 3-4 মেশিন নিয়ে এসো। আরে ওই তো কে করেছে, কে করেছে? আরে না কেঁদে বলো কে করেছে, কোথায় পাবো ওদের? বসো বসো। ভাই ওই দেখ দুটো মামুনি আসছে, আজকে রোদটা কি কড়া উঠেছে বল। কি মামুনি, বর্ষাকাল নিয়ে আজকে দিনে কোথায় যাচ্ছ? আমাদের সাথে একটু রং খেলবে না? হ্যাপি হোলি। এই গায়ে দেবে না। হ্যাপি হোলি। আরে কই চলেছে কেন ওরা? হচ্ছেটা কি? আরে এরকম করো না। আরে আরে ছাড়ো বলছে, গেলি তোরা? ঠিক আছে। ও এইখানে লুকিয়ে মাদা, চিল্লাচ্ছিস কেন? গোগা তোর সামনেই তো দাঁড়িয়ে আছি।
প্রীতি ওই শয়তানগুলো আমাদেরকেও ছাড়ে না। তোরা একদম চিন্তা করিস না, আমার বিমল এসে গেছে না, ও সব সামলে নেবে দেখে নিস। বলো জুবা কেস। আরে ভাই এবার ছেড়ে দে, এবার মরে যাবে। বিমল বিমল কি শুনো, মা বিমল কোথায় লেগেছে, কোথায় লেগেছে বিমল? ছয়মাত্র বিমলটা মুখে দিয়ে গেছিলাম, তোরা সব নষ্ট করে দিলি। তোদের সাহস কি করে হয় বিমল আন্ডাজ কষ্ট ছিনিয়ে মালের গায়ে হাত দেওয়ার? বিমল তুমি আমাকে মাল বললে বিমল? ও সরি সরি সরি, ঠিকই তো বলেছে। চলে তুই মালের চেয়ে কম কি, যাই বলো বস, পুরো রাজ্যিক মাল কিন্তু। আর তাছাড়া দোল যখন রঙই তো লাগাবো, দিওয়ালি তো না যে তোর মালের উপর বোম ফাটাবো। ইনস্টাগ্রামে টোটাল 149টা ফলোয়ার আছে আমার, তোর নামে যদি একটা স্টোরি দি না তাহলে তোর ইনস্টাগ্রাম আইডিটাই ব্লক হয়ে যাবে। আর দুটো ঘুষি গেলে না তোর এই যে থোবড়াটা কোনো মিমের দিয়ে কম হয়ে যাবে না। পিছনের মেয়েটা দেওয়াল ধরে কাঁদছে দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস? আমি ওকে সত্যিকারে ভালোবাসি রে, ক্লাস 7 থেকে ওর সাথে আমি প্রেম করি, আজ ক্লাস 12, 5 বছরের সম্পর্ক। সেই জন্য বলছি দাদা, প্রমিস করো আজকের পর থেকে তুমি আমাদের আর ডিস্টার্ব করবে না, প্রমিস করো, প্রমিস করো। ভাল লাগছে, বেশ ভাল লাগছে, বিমল আন্ডারস্কোর 69 এর গার পার্ট থেকে বেশ ভাল লাগছে। ওট 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 বাবা ওট, এই যে খুকি, এই যে খোকা, যাও বাড়ি গিয়ে হোমওয়ার্ক করো, যাও 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 যাও, এই যাও, হ্যাপি হোলি। কি বলতো, সত্যি বলতে বিমল এত মার খাওয়ার পরও তোমাকে ঠিক আগের মতোই সুন্দর লাগছে গো। আচ্ছা তাই, তুমি বলো তোমার কোন গালে রং লাগাবো, এই গালে না এই গালে? আমি তো তোমার হাত দিয়ে আমার গালে রং লাগাবো না বিমল, আমি তো আমার স্বামীর হাত দিয়ে আমার স্মৃতিতে রং লাগাতে চাই। আচ্ছা বাবা ঠিক আছে, সজনি গো সেই তো এলাম হাজির হলাম। এবার আমার পালা। একি গাল কেন বাড়াচ্ছো, আমাদের এখানে তো স্বামীর পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিতে হয়। পায়েল স্নেহা অত দূরে দাঁড়িয়েছিস কেন, তোরা সামনে আয়। আজ থেকে আমরা অফিসিয়ালি বিবাহিত, আর এখানে যেহেতু কোনো সিনিয়র নেই তাই তোরাই আমাদেরকে আশীর্বাদ কর যেন আমরা ভালো থাকি। আরে কোথায় গেল কে জানে। এই কি গো, কি ব্যাপার, তুমি আবির থালা নিয়ে ওদিকে কোথায় যাচ্ছ? ইয়ে মানে কোথায় আর যাবো, বাবা আমাকে আবির দিয়ে প্রণাম করতে যাচ্ছি। মানে বিয়ের পর আমাদের প্রথম দোল, আর তুমি আমাকে আগে আবির না দিয়ে মা বাবাকে আগে আবির দেবে? প্রত্যেক বছরই তো মা বাবাকে আগে আবির দাও। আরে তুমি চেঁচাচ্ছ কেন, সেরকম কোনো ব্যাপারই না, তুমি তো সারাদিন বাড়িতেই আছো, আগে বাবা মাকে গিয়ে আবিরটা দিয়ে আসি, তারপরে দুজন মিলে দোল খেলবো। দেখো আমার ইচ্ছে প্রথমে তুমি আগে আমাকে রং দেবে, তারপরে তুমি মা বাবার সাথে রং খেলবে নাকি অন্য কোথাও গিয়ে রং খেলবে সেটা তোমার। আচ্ছা বাবা দোলের দিন এরকম অশান্তি করো না, এসো তোমাকেই রং দিই, এসো। বাবা বাবা বাবা, আজকে এই দিনটা দেখার জন্য তোকে আমি কোলে পেটে করে মানুষ করেছিলাম? বাড়ির সব নিয়ম শৃঙ্খলা শিক্ষা দীক্ষা সবই তো ভুলে গেছিস। বাড়িতে ঠাকুর রয়েছে, মা বাবা রয়েছে, তাদেরকে আগে আবির দিয়ে প্রণাম না করে আগে বউয়ের গায়ে রং দিচ্ছিস? বা বাবু বা। আরে মা তুমি একটু চুপ করো না। কি আরে মা, কি আরে মা, চুপ করবো কেন, আমি বিয়ের পর তো বউয়ের আসলটা ধরেই নিলি তুই, বিয়ের পর পর বউয়ের ভেড়া হয়ে গেছিস তুই বাবু। কি ও বউয়ের ভেড়া হয়ে গেছে? হ্যাঁ ঠিক যেমন শ্বশুর মশাই আপনার জন্য হয়েছে। কি এত
বড় কথা দেখ বাবু দেখ তোর বউয়ের কথা শোন বারবার বলেছিলাম এরকম মেয়েকে বিয়ে করিস না না আছে রূপ না আছে গুণ একটা আস্ত কানা বেগুন আর আজকে এই বউয়ের জন্য মাকে রংনা মাখিয়ে মার কাছ থেকে আশীর্বাদ নিতে ভুলে যাচ্ছিস কি বললেন আপনি আমি কানা বেগুন আমি যদি কানা বেগুন হয়ে থাকি আপনি তাহলে সাদা মুলো কি আমি সাদা মুলো বাবু এসব কি বলছে ও ব্যাগ তখন থেকে বেগুন মুলো বাড়িটা তো পুরো বাজার বাইরে রেখে দিয়েছো আমি কোনো রং খেলবো না তোমরা তোমাদের মতো রং খেলে নাও এই তুমি কি রান্না বসো তো কি আমি কেন রান্না করব তোমার মাকে বলতে পারছো না রান্না করতে দোলে দিন আমি রান্না করব তোমাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছি শোকেসে সাজিয়ে রাখার জন্য এখন আমাকেই রান্না করে খেতে হবে কাজের বেলায় লবডঙ্কা কিন্তু মুখটা তো ভালোই চলে বিয়ের সময় তো তোমার বাবা বলেছিল আমার মেয়ের মুখে বুলি ফোটে না এখন তো দেখছি মুখে খই ফুটছে ও আচ্ছা তাই নাকি বিয়ের আগে আপনিও তো আমাদের বাড়ি থেকে বড় গলায় বলেছিলেন ছেলের বিশাল বড় ব্যবসা তারপর এখানে এসে কি দেখছি না ছেলের চপের ব্যবসা আর সেই চপের মশলা বানাতে পারতে আমার জীবনটা ভাজা ভাজা হয়ে গেল আচ্ছা এই শোনো তোমরা নিজেদের মধ্যে কথা বলছো বলো মাঝখানে আমার ব্যবসা নিয়ে কোনো কথা বলবে না বলে দিলাম হ্যাঁ ও তো ঠিকই বলেছে আমাদের ব্যবসা নিয়ে তুমি কোনো কথা বলবে না এই চপের ব্যবসা করেই তো আমি ছেলেকে এত বড় করেছি আর যে ঘরে দাঁড়িয়ে তুমি আমার মুখে মুখে তর্ক করছো সেই ঘরটা ওই চপ বিক্রি করেই তৈরি হয়েছে হ্যাঁ সেই তো আপনি ছেলেকে বড় করে আমার হাতে তুলে দিয়ে খালাস হয়ে গেছে আর আমি যে প্রতিদিন ভালো মন্দ রান্না করে খাইয়ে সবার আগে দুধ খাইয়ে ঘুম পাড়াই সেটা তো আপনার চোখে পড়ে না ছি 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 এই তোমরা চুপ করবে সামনে একটা রং খেলে নিয়ে ঝামেলা সেটা কোথা থেকে কোথায় চলে গেল তোমাদের জন্য আমি পাগল হয়ে যাব আর আমি তো বলেই দিলাম কোনো রং খেলা হবে না এই বাড়িতে না আমি রং খেলবো না তোমাদের দুজনকে রং খেলতে দেবো যেটা কাজে যাও তো হ্যাঁ আর রং খেলবি কেন রং বদলানো তো শুরু করে দিয়েছিস আর দিতে হবে না রং আমি চলে গেলাম আর আমাকেও রং দিতে হবে না আমিও চলে গেলাম যে যেখানে খুশি যাও আমিও কোনো রং খেলবো না আজকে মদের দোকানে রং খেলবো মালের সংসার এই জন্য বলেছিলাম বিয়ে করবো না বাবু বিয়ে কর বাবু বিয়ে কর এখন দুজনের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায় হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি ভাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি দে ভাই রংটা দে আজকের দিনও তুই নিজের থেকে আবির আনিস নি আজকের দিনও আমার থেকে আবির নিয়ে তুই আমাকেই লাগাবি আবার মানে সারা জীবন তুই এরকমই থাকবি মানে চামার বানা তো যাবে না কোনোদিনও তাই তো ইয়ে মানে বলছিলাম কি আমি কিনে এনে তোকে লাগাই বা তোর থেকে নিয়ে আমি তোকে রং দিই বিষয়টা তো সেই একই ভাই ছাড় বাদ দে ওদেরকে ফোন করেছিলি না আসলে করতাম কি বলতো আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে তাই জন্য আর করা হয়নি তো ব্যালেন্স শেষ হয়ে গেছে যখন রিচার্জ কেন করিস তুই আরে রিচার্জ করিনি না আসলে তিন দিনের ইনকামিংটা এখনো বাকি আছে ওটা বন্ধ হয়ে গেলে একবার রিচার্জটা করব না হলে তিন দিনটা বেকার চলে যাবে না ভাই আমি আমার লাইফে অনেক গান্ডু দেখছি কিন্তু তোর মতো গান্ডু ইতর চামার ছোট ছোটবেলা থেকে না শ্যামল তো চামার পানা দেখতে দেখতে প্রেসারে রুগী হয়ে উঠেছি উহ যা গিয়ে চা নিয়ে আমি ফোন করছি তোদেরকে যা টাকাটা কে দেবে কি হলো বসে পড়লি কেন যা আরে আমার নাম করেই নিয়ে আয় ভাই যা এবার আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো কোথায় রে তোরা এই তো চলেই এসেছি আচ্ছা ঠিক আছে আয় 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 এসে বল চারটে চালে যে টোটাল ওরাও আসছে হ্যাঁ ঠিক আছে হ্যাপি হোলি তাপু আরে হ্যাপি হোলি শিবু হ্যাপি হোলি হ্যাপি হোলি ভাই আরে আজকের দিনে তো আমি না মাগলে হয় নাকি আমি সাথে করে নিয়ে এসেছি আয় আয় হ্যাপি হোলি হ্যাপি হোলি আরে কি করছিস তুই আমি কোনো কম দামি রং মাখি না যদি আরবার রং থাকে তাহলেই লাগা তাহলেই খেলবো কিরে বাবলু তোর চা তো ঠান্ডা হয়ে গেল চাটা খাবি না তুই জানিস না আমি আতিপাতি দোকানের চা খাই না কফি হাউস ছাড়া আমি কফি খাই না কি না না কিছু না তোরা যখন বলছিস তাহলে চাটা খেয়েই নি আচ্ছা আমি বলছিলাম কি আজকে তো দোলের দিন মোটামুটি সবার ছুটি আছে তো কি করা যায় বল আর ছুটির কথা বলিস না ভাই জানিস তো সামনেই ভোট পার্টির সব দায়িত্বই আমার উপরে দু তিনটে ওয়ার্ডের চাপ আমার উপরে কি করব কিভাবে ছেলেদের দিয়ে কাজ করাবো কিছুই বুঝে উঠতে পারছি না আমার মনে হবে না বুঝলি তো
শিবশঙ্কর তুমি না একটু বাদলাটা কম দোটা ভাই, তোর এই বাদলাবাজির জন্যই পার্টি থেকে মালটাকে লাথি মেরে বার করে দিয়েছিল। আর তাছাড়া দোলের দিন কোন পার্টিতে কাজ হয় ভাই, সারা জীবন বাদলা মেরে কাটিয়ে দিল। আমি তো মজা করছিলাম, তোরা কোন নে কি প্ল্যান করবি কর? ঠিক আছে সবাই মিলে 120 টাকা করে দে, চাটার বাংলার বোতল হয়েই যাবে। বাংলা তোরা কি নিজের লেভেলটা কোনোদিনও হাই করতে পারবি না? আমি এইসব বাংলা বাংলা খাবো না। আজকে দোলের দিনে কোথায় ব্ল্যাক ডগ, হুইস্কি, রেড লেভেল, ব্ল্যাক লেভেল এইসব খাবে তাই না? সেই ছোট লোকদের মত বাংলা খেতে চলেছে। ঠিকই বলেছিস ভাই, আজকের দিনেও যদি বাংলা খাই তাহলে আর মান সম্মান থাকবে না। যদিও তোর সেটা এমনিতেও নেই, কিন্তু আজকে বাংলা খাওয়া যাবে না, আজকে একটু দামি মদ খেতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে সবাই 2000 টাকা করে দে। হ্যাঁ শিবশঙ্কর তুই আগে দে। কি জানিস তো ভাই, এমনি মাসের শেষ, তারপরে পার্টি দিয়েও বার করে দিয়েছি, পকেটটা পুরো ফাঁকা বুঝলি তাপস। আচ্ছা বাবলু তুই তো দে ভাই। আমি দিয়ে দিতাম বুঝলি, কালকে একটা কাস্টমার 50,000 টাকা পাঠিয়েছে কিন্তু সেটাও এখনো আমার কাছে আসেনি, ব্যাংকে হোল্ড হয়ে গেছে। কি করবো ভাই, ওটা পেলে তোকে দিয়ে দিতে পারতাম। আচ্ছা শ্যামল, বুঝুন দাদা, এদের পকেটে 5 টাকার এই বাদাম কিনে খাওয়ার মতো, এরা আবার 5,000 টাকার রেড লেভেল মারায়। হ্যাঁ গার মারা তোরা। হ্যাঁ এই শ্যামল আয় চলে বাংলায় খাবো, আর ওখানে তোর টাকাটা আমি দিয়ে দেবো। আয় রং খেলা ড্রেনের জল দিয়ে পর্যন্ত হোলি খেলেছি। শুধু ড্রেনের জলে রং খেলেছিস? আমাকে 4 রাস্তার মোড়ে দাঁড় করিয়ে গোবরের জলে স্নান করেছিস? সত্যি ভাই, কাশ পুরনো দিনগুলো আবার ফিরে পাওয়া যেত। ঠিকই বলেছিস ভাই, তাহলে ফিরিয়ে আনা যাক। কিন্তু কিভাবে? এইভাবে। হ্যাপি হোলি। ভাই আমার কি হবে আমি জানি না, কিন্তু আমার মুখে শেষ জলটা যেন মালতি দিয়ে যায়। ভাই তুই এইসব বলে তোর নিজের বইয়ের হাতে মার খাওয়ার থেকে তুই এখনই মর। হ্যাঁ ভাই মরেছে তুই যা যা। ও হ্যালো গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। আর থ্যাংক ইউ 500K আমাদের সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য। আর আমরা কথা দিয়েছিলাম যে 500K দিয়ে আমরা বিষাক্ত মাতাল নেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিষাক্ত মাতাল পার্ট 2, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হোলি তো দিয়ে দিলাম, এরপরে IPL-এর সিজন আসছে, মানে এসে গেছে অলরেডি। তো আমরা কি IPL নিয়ে কিছু দেবো না বিষাক্ত মাতাল পার্ট 2 দেবো? আমরা তোমরা পোল দাও, আমরা পোল দেবো তোমার সেখানে কমেন্ট করে। না এখানেও কমেন্ট করতে পারো, বিষাক্ত মাতাল চাও না IPL চাও? কেন IPL-টা দিয়ে দিলে তারপরে বিষাক্ত মাতাল দিতে পারবো, কেন IPL-টা এখন রানিং চলছে। তোমরা যেটা বলো সেটাই করো। হ্যাঁ কিন্তু বিষাক্ত মাতাল থেকে আমার মনে হয়, আমার মন বলে যে IPL-টা তোমরা দেখে নাও তারপরে বিষাক্ত মাতাল দেখো, কেন বিষাক্ত মাতালের স্ক্রিপ্টটা এখনো ঠিকঠাক বোঝা হয়নি। তবে স্ক্রিপ্ট থাকলে পাঠাও না কমেন্ট। যাই হোক লাভ ইউ বস, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ও সবাইকে হ্যাপি হোলি, মা বাবাকে সম্মান করো, লাভ ইউ বস। কোনো রং টং লাগে না, আমি তোর গায়ে লাগাবো, টাটা।